কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন ওই যে ডেডি ঠেডি দেখছো, আমি কিন্তু কুচবিহারে আসছি ভাইয়ের ছেলের জন্মদিন খেতে। কিন্তু ভাইয়ের ছেলের জন্মদিন তো কালকে, ওটা কালকে অল্প অল্প তোমাদের দেখাবো। আজকে এখন যাচ্ছি রাজবাড়ি, রাজবাড়ির পাশেই আমার বাপের বাড়ি, কিন্তু একদিনের জন্য আসি তো ওই জন্য তোমাদেরকে দেখাইতে পারি না। হ্যাঁ, ওই সবাইকে দিয়ে ওই আমার ওই ভাস্তাগুলোকে নিয়ে এখন রাজবাড়িটাকে দেখাবো, তোমরাও দেখবে। চলো এখন ধরো দেখো, এই যে ওরা আমার ভাইয়ের ছেলে, ওই যে ওর জন্মদিন কালকে। হ্যাঁ, আর এই যে আমরা ওদেরকে নিয়ে একটু রাজবাড়িতে যাচ্ছি। বন্ধুরা, রাজবাড়ির ভিতরে ভিডিও করতে দিচ্ছে না, তাই আমি ছবি তুলেছি। উঠাইছিস তো পুরা, দেখ কিন্তু ওই যে ওই সাইড দিয়ে। আমরা রাজবাড়ি ঘুরতে ঘুরতে, এত বড় না রাজবাড়ি, দেখো এই যে ঝিলের পাশে বসছি। ঝিলটা দেখাবো তোমাদের, দাঁড়াও একটু আমাদের দেখাই। আমরা একটু একটু রোদে বসছি তো, হ্যাঁ ক্লান্ত হয়ে পড়েছি গরমে। দেখো বিশাল বড় না রাজবাড়ি, আজকে রবিবার আরো, হ্যাঁ সেই জন্য সব খুলে দিয়েছে রাজবাড়ির সব। দাঁড়াও ঝিলটা তোমাদের দেখাচ্ছি, হ্যাঁ পাশে রাজবাড়ি, রাজবাড়ির পাশেই দেখো ঝিল কত সুন্দর দেখো। চলো এখন বাড়ি যাবো আমরা। বন্ধুরা এখন বের হচ্ছি আমরা, রাজবাড়ি ঘোরা হয়ে গেল, রাজবাড়ি ঝিল দেখা হয়ে গেল। সামনে একটা আছে,
ও আচ্ছা, আমাদের বিশ্রাম করা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি। দেখো ওখানে একটা ঝিল ছিল, এখানে আর একটা ঝিল, এখন বের হব, বের হওয়ার আগে ঝিলটা। দেখো বন্ধুরা, লাস্ট গেট থেকে মানে রাজবাড়ির ভিতর থেকে বের হব, এখন তোমাদের একটু দেখাচ্ছি আবার, এখন গেটের সামনে।